নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ তিন শিশুর দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে আছে 12 বছর বয়সী দীপু ও 10 বছরের জয়। বুধবার বিকেল 5:30 দিকে ডুবুরিরা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে, জানিয়েছে লালপুর থানা। নিহত দীপুর ভাই 10 বছর বয়সী অপুকে উদ্ধারে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ উদ্ধার তৎপরতা চলছে। নদীতে নেমেছিলেন 4 শিশু, বললেন একজন প্রত্যক্ষদর্শী। উঠে আসা শিশু খালিদের চিৎকার শুনে আশেপাশের লোকজন তাদের উদ্ধারে এগিয়ে আসে। দুপুরে 4টা ছেলে এখানে গোসল করতে নামে, নামার পর একসাথে ঝাঁপ মারে, সাঁতার পর একটা ছেলে উঠে, তিনজন উঠতে পারে না, তারা তিনজনই তলে চলে যায় আর একজন উঠতে সক্ষম হয়েছে। দুর্ঘটনার কথা শুনে প্রশাসনের কর্মকর্তারাও ছুটে এসেছেন, উদ্ধার কার্যক্রম তদারক করছেন তারা। যদিও ছোট বাচ্চা, তারপর ও যেতে যেতে তারা ডুবে গেছে, তার ও ব্যাক হয়ে চলে আসছে, এসে আবার সবাইকে জানাইছে যে ওরা ওদেরকে খুঁজে পাচ্ছে না, ওরা পানিতে ছিল। দীপু ও অপু লালপুরের মহেশপুর সরকারপাড়া গ্রামের কালাম সর্দারের ছেলে, আর একই গ্রামের বাসিন্দা জয়ের বাবার নাম স্বপন।